দেখছেন বাংলা সার্কেল নিউজ, জনগণের পক্ষে বাংলার সংবাদ। রাজ্যে পেট্রোল ডিজেলের উপর শুল্ক না কমিয়ে মদের দাম কমানোর জন্য বাঁকুড়ার ওন্দাতে বিজেপির মহামিছিল ও জনসভা। বিজেপির দাবি, যেখানে রাজ্যে মদের দাম কমতে পারে সেখানে রাজ্য কেন পেট্রোল ডিজেলের উপর শুল্ক কমাতে পারবে না? এই দাবি নিয়ে পথে নামলেন বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা। কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার NH60-এর উপর পায়ে হেঁটে মিছিল করে ওন্দা থানার সামনে জনসভা করেন। আজকের এই জনসভা থেকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও তৃণমূলের নেতাদের হুঁশিয়ারি দেন এবং চাচা ছোলা ভাষায় আক্রমণ শোনান। রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। সারা ভারতবর্ষে পেট্রোল ডিজেলের যে দাম হ্রাস হয়েছে, দামটা কমেছে, এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আকাশ বাতাস মুখরিত করে দিনগত প্রচণ্ডভাবে দিন কয়েক ঝামেলা তৈরি করছে। কিন্তু এখন পেট্রোল ডিজেলের যে শেষ মোদী সরকার কমিয়ে দিয়েছে, উনি দাম কমাচ্ছেন না, তার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল এবং পথসভা। দেখুন, এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি ক্ষেত্রে CBI থেকে শুরু করে আজকে হাইকোর্টের প্রত্যেকটি বিষয়ে থাপ্পড় খেয়েছে। প্রত্যেকটি কাজে মমতা ব্যানার্জির দুর্নীতি আছে, কারণ দুর্নীতি করতে করতে দুর্নীতির পাহাড়ে এই মমতা সরকার হাজির হয়ে গেছে। শুনুন, তৃণমূল সরকার কিছু পারুক বা না পারুক, কিছু অবৈধ সন্তানের জন্ম দিয়েছে, মানে অবৈধ কাজ যেটা করেছে, যে কাজের কোনো মানে কি বাস্তবতা নাই, সেই কাজ। এখানে একটা ব্রিজ হয়েছে, এই ভাদুলের দিকে একটা ব্রিজ হয়েছে, দুবার হয়েছে, 10 বছরের দুবার হয়েছে সেই ব্রিজকে, আজকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। আজকে এই চাপড়াতে আজকে 10 বছর ধরে, তার আগে CPM ও 3 বার ব্রিজের উদ্বোধন করেছিল, সেই ব্রিজও আজ পর্যন্ত ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। আর এই লাইটের কথা কি বলবো, কারণ লাইট দিয়ে দিয়েছে, সেই লাইটের যে প্রতি মাসে কোথার থেকে বিলটা আসবে, কিভাবে বিলটা মিটবে, তার কোনো সুরাহা করেননি, জাস্ট এলাকাতে অস্থিরতা তৈরি করার জন্য উনি এটা। ব্যক্তি কেন্দ্রিক বলার কিছু নেই, আমি গেছিলাম, SS বললেন যে 36,000 টাকা ইলেকট্রিকের বিল বাকি আছে, এটা বিলটা মিটাবার কথা এই সামনে বাজারেরটা পঞ্চায়েত থেকে, আর বাকিটা হচ্ছে পঞ্চায়েত সমিতি থেকে। BDO সাহেব বলেছেন যে আমি একটা তাড়াতাড়ি মিটিং ডাকছি, যাতে এটা বসে একটা ব্যবস্থা করা যায়, এই আশ্বস্ত করেছে। সামনেই তো কৃষকদের ধান কেনা হবে এলাকাতে প্রতি বছর প্রচুর ধানেতে বাদ দেয়, এই নিয়ে কি বলবেন? আমাদেরকে কয়েকদিন আগে DM সাহেব মিটিং ডেকেছিলেন, কিন্তু সেই মিটিংটা বানচাল হয়ে যায় যে কোনো কারণে হোক, যেদিনকে আমাদেরকে আবার উনি ডাকবেন। আমি চাষিদের কাছ থেকে তাদের সুবিধা অসুবিধা, এই ধান কেনা বেচাটা প্রতি বছর যে ধরনের একটা গরমিল হয়ে থাকে, আমি জানতে চেয়েছি যে কোনটা করলে আপনাদের সুবিধা হবে, সেই ভাবে যে আমরা বিধায়করা DM এর কাছে তুলে ধরব।